চলচ্চিত্র ওনার গেট আপ থেকে শুরু করে ওনার ধৈর্য ওনার অধ্যাপশায় ওনার অভিনয়ে ডায়লগ থ্রোয়িং ডাবিং সবকিছু এক্সিলেন্ট ছিল আর আমাদের প্রযোজক রঞ্জন দাদা উনি খুব ভালো মানুষ উনি পরোপকারী মানুষ এবং মানবিক মানুষ সেই জন্য উনি একটি মানবিক ছবি বানিয়েছেন বীরত্বের গল্প বীরত্বের মধ্যে অনেক মানবিক জিনিস লুকিয়ে আছে আমরা সেটা ১৬ তারিখে দেখতে পাব আমাদের প্রাণ ছুঁয়ে যাবে নিশ্চিত যে অনেকের চোখ জলে ভিজে উঠবে বীরত্ব বীরত্বেরই গল্প বীরত্ব আমাদের সবার মন জয় করে দিবে অনেক অনেক ভালোবাসা রইল শুভকামনা রইল গুরুজনদের আবারও সালাম এবং ছোট যারা আছেন সাংবাদিক ভাইরা আছেন অনেকেই অভিনেতা অভিনেত্রী আছেন তাদেরকে আবারও শ্রদ্ধা জানাই ভালো থাকবেন ধন্যবাদ বীরত্ব চলচ্চিত্রের সম্মানিত আইনজীবী আপনাকে এবার যে মানুষটা কথা বলতে আসবেন কিছু এখানে সবগুলো মানুষই আসলে আলাদা করে পরিচয় দেওয়ার কিছুই নাই আপনারা আরো বেশি ভালো করে জানেন তাদের নেম ইজ নাও বাট তার মধ্যেও চলচ্চিত্র কিংবা বিনোদন মাধ্যমে আমার মনে হয় সবাই একবারকে স্বীকার করবেন কিছু মিষ্টি মুখ আমরা খুঁজি এবং যে মুখগুলো দেখলে বিশেষ করে বারবার প্রেমে পড়তে চাই ভালো লাগা অর্জন করতে চাই সেরকম একটা মুখ এবং তিনি বোধহয় সমসাময়িক সময়ের সবচেয়ে বেশি আলোচিত মানুষ কোনো বিশ্বনে গেলাম না কোনো কিছুতেই গেলাম না শুধু ডেকে নিলাম আমাদের সবার প্রিয় নিপুন আপু আপনাকে নিপুন আক্তার এবং করতালিটা এবার একটু জোরে দিচ্ছি